আপনারা স্ক্রিনে যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে শেয়ার করবে কীভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আর এ রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বিরস আপনার পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিস প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট ফাইল যেটা আপনার মনে হয় পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি डिस्क्रिप्शन बॉक्स से पे जाए দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলবি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে আপনারা চ্যানেল সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএলবি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টের আইডেন্টি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো বন্ধুরা আমি মূল কাজে চলে আসলাম আপনারা এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে প্র্যাকটিস টাইপ তারপর উপরে কোনো থ্রি আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট এখানে ক্লিক করে দিবেন তারপর পেলপিটি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা যে পোস্টার ডিজাইনের পেয়ে লিফাইল ডাউন করছেন এখান থেকে সেই পেলি সিলেক্ট করে দেবেন তারপর আপনার সামনের ইন্টারপিউ আসবে তারপরে এখান থেকে ওপেনের এড়ে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ব্যাগে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারপ্রেজ আসবে অর্থাৎ এখানে আমাদের পোস্টার ডিজাইনটা এখানে ওপেন হয়ে গেছে এখন আপনারা এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো ভিডিওসে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন তো ভিডিওসে এই ছবিটা পরিবর্তন করে জন্য আপনারা প্রথমে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে একটি ইন্টারপে তারপর এখান থেকে নিশ্চয় স্কুল ডাউন করে এখান থেকে আপনি ছবি লেয়ার পেটটা পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে এখান থেকে আনলক করে নেবেন তারপর আবার লায়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছি যে আইকনে ক্লিক করার মধ্যে ছবিটা ক্লিক করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তো ভিও দেখতে পাচ্ছেন ক্লিক গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ একটা ছবি নিয়ে নিব তো ভিও ছবির ব্যাকগ্রাউন্ড কি লিঙ্ক প্রোভাইড করেছে আপনার সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সিলেক্ট আইকন দেখতে পাবেন সিলেক্ট আইকনে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন সিলেক্ট আইকনে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে এই আইকনগুলোর মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ছবিগুলোকে ছোট বড় করে ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে টিক মার্ক পেয়ে যাবেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে টিক মার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনি ছবিটাকে ছোট বড় করে একেবারে সুন্দর বসে নেবেন তো তবে ছবিটাকে ছোটো বড়ো করার জন্য আপনি এখান থেকে একটা আইকন দেখতে পাবেন এখান থেকে এই আইকনের উপর ক্লিক করে দেবেন এই আইকন থেকে ক্লিক করে আপনি এখান থেকে ছোটো বড় বড়ো করে নিতে পারেন তবে দেখতে পাচ্ছেন যে এই আইকনে ক্লিক করার আমাদের আইকনটা অন্য কালার হয়ে গেছে অর্থাৎ নীল কালার হয়ে গেছে তারপর এখান থেকে আপনি ট্রেনের ছোটো বড়ো করে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে বসিয়ে নেবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার ছবি লেয়ারটাকে যে আনলক করেছেন এখান থেকে আবার লক করে নেবেন তারপর আবার এখানে আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন লেয়ার আইকনে ক্লিক করার পর আমাদের ছবিটা তৈরি অর্থাৎ ছবিটা আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ শুভকামার এখান থেকে যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে লক করে নেবেন অর্থাৎ এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো নামের লেয়ার তারপর আবার আপনি এখান থেকে ল্যার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যে নামটা রয়েছে সেই নামটার উপর ডাবল ক্লিক করে তো তবে দেখতে পাচ্ছেন যে ডাবল ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারপ্রিটার অর্থাৎ আমাদের নাম লেখার একটা অপশন চলে আসবেন তারপর এখান থেকে আপনি যে নামটা রয়েছে সেই নামটাকে রিনিয়োগ করে নেবেন নামটাকে নিয়োগ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে নামটা এখানে নামটার উপর ক্লিক করার পর আমাদের সামনে কিবোর্ডটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন

আনলক করেছেন এখান থেকে আবার সেই নামে ল্যারটাকে লক করে দেবেন আবার ল্যার এখন ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের শুভকামনা যে ছবিটা নামটা রয়েছে এই নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এসএসসি পরীক্ষার্থী যে যে ছবিগুলো রয়েছে অর্থাৎ এখানে তিনজন এসএসসি পরীক্ষার্থী যে ছবি রয়েছে আপনি এই ছবিগুলোকে পরিবর্তন করবেন অর্থাৎ আপনি আপনার আত্মীয় স্বজন অথবা আপনার বন্ধুবান্ধব যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আপনি এখান থেকে দেওয়ার শুভকামনা জানাতে পারেন এখানে তাদের ছবিগুলো দিয়ে অর্থাৎ এই জায়গায় আপনি আপনার প্রিয়জনদের ছবিগুলো দিতে পারেন অর্থাৎ আপনার ক্লাসমেট অথবা আপনার বড়ো ভাই অথবা ছোটো ভাই যারা রয়েছে তাদের আপনি এখান থেকে ছবিগুলো দিতে পারেন এখান থেকে ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর নিশ্চয় স্কুল এখান থেকে সাথে সাথে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক একটা একটা ছবির লেয়ার তো বেশ এখন আমি আপনাদেরকে এখান থেকে যে মাঝখানে যে ছবিটা রয়েছে এই ছবিটা পরিবর্তন করে দেখাবো এই ছবিটা পরিবর্তন করে দেখো তুমি আইকনে ক্লিক করুন তারপর থেকে মাছখানার যে সাদা লেয়ারটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই লেয়ারটা এই লেয়ারটাকে আপনি আনলক করে নেবেন অর্থাৎ আপনি আপনার আনলক করা লাগবে না আপনি এই লেয়ারটার উপর ক্লিক করবেন তো ক্লিককে আপনি কীভাবে বুঝবেন এখানে যে নিচে একটা নীল রেও দেখতে পাচ্ছেন এই রেও যদি এখানে থাকে তাহলে এটা ক্লিক থাকবে অর্থাৎ আমি এখন উপরটা উপর ক্লিক করব নীল যে রেওটা রয়েছে এটা উপরে চলে গেছে এখন আমি উপর ক্লিক করে আবার ক্লিক করে দিব তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাচ্ছেন লোগো আইকনে ক্লিক করে দিবেন তারপর ডান ডাউন করে এখান থেকে আরেকটা আইকন দেখতে পাবেন ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে আইকনে ক্লিক করবেন অর্থাৎ আপনাদের গ্যালারি একটা আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে অর্থাৎ আপনার বড় বা ছোট বা যার যার জন্য শুভকামনা জানাবেন সে ছবিটা এখানে দিয়ে দিবেন যেমন আমি সাপোজ এই ছবিটা দিয়ে দেখাচ্ছি তারপরে এখান থেকে ওয়ান বাই ওয়ান করে নেবেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে ছোট বড় করে সুন্দর সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর এখান থেকে টিকমার্ক পেয়ে যাবেন টিকমার্কে ক্লিক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার ফল ছবিটা এখানে চলে আসছে তারপর এখান থেকে আপনি এখান থেকে এটাকে এনেবল করে নেবেন তারপরে এখান থেকে আবার টেকমার্ক পেয়ে যাবেন টেকমার্কে ক্লিক করে দিবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে তখন আপনারা আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে যে নামটা রয়েছে অর্থাৎ সোহেল রানা তারপর আবু সাহেদ তারপরে জাভেদ হোসেন এই নামগুলো কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ এখান থেকে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আপনি মাঝখানে যে ছবিটা পরিবর্তন করেছি এভাবে পরিবর্তন করে নেবেন তখন নামগুলো কীভাবে পরিবর্তন করুন একটা নাম পরিবর্তন করে আপনাদেরকে দেখাচ্ছি মার্কিন যে নামগুলো রয়েছে এই নামগুলো আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন নামগুলো পরিবর্তন করে দেওয়ার প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে স্কুল অন করে যে ছবিটা পরিবর্তন করবেন ওই ছবিটার নিশ্চয় ওই নামটা রয়েছে তারপরে আপনি এখান থেকে ওই নামটা পরিবর্তন করে নেবেন তবে এখান থেকে সাপোজ রানাবাই যে নামটা রয়েছে নামটা পরিবর্তন করে দেখবো তারপরে এখান থেকে রানা ভাই নামটাকে আনলক করে নিয়ে তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এ সোহেল রানাটা উপর ক্লিক করে দেবেন সরি আমি আপনাদেরকে কি রানাবাই বলছি এখানে সোহেল হবে তো নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা কিন্তু করে দেব আপনি আপনার নামটা লিখে নেবেন অর্থাৎ আমি শুভকামনা যে নামটা পরিবর্তন করেছি এই নামটা আপনি পরিবর্তন করে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার নামটা পরিবর্তন হয়ে এখানে চলে আসবেন তারপরে এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভেজ ইমেজ পেয়ে যাবেন এখান থেকে সেভেজ ইমিজে ক্লিক করে দেবেন তবেও দেখতে পারেন সেভেজ ইমিজে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে তারপর এখান থেকে আপনি এখানে একটা সাইজ অনুযায়ী আপনি চাইলে এই সাইজ অনুযায়ী সেভ করে নিতে পারেন অর্থাৎ আপনি যে পোস্টার ডিজাইটে সাইজের সেভ করেন তাহলে পোস্টার ডিজাইন আপনার গ্যালার দায় করা ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে তখন ডিজাইনটা ফিট করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না অর্থাৎ পোস্টার ডিজাইনটা আপনাদের ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হবে তো পোস্টার ডিজাইনটি সেভ হতে আপনার দু তিন মিনিট পর্যন্ত সময় নেবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন তারপর এখান থেকে আপনি যে যেহেতু আমাদের এত এস ডি কোয়ালিটি প্রয়োজন সেহেতু আমরা এখান থেকে এর আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেব অর্থাৎ নিচে আলট্রা পেয়ে যাবেন এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারি পেজ যাবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচ ডি কোয়ালিটি সেভ হবে আর আপনি যদি পোস্টার ডিজাইনটা ওই সাইজ সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইন একবারে ফুল এইচ ডি কোয়ালিটি সেভ হবে তবে দু তিন মিনিট পর্যন্ত সময় নিতে আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো ভিডিও দেখতে পাচ্ছিলাম পোস্টার এজেন্টটি আমাদের গ্যালারিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার এজেন্টি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আর আপনি যদি ওই সেভ করতেন তাহলে এইচডি কোয়ালিটি সেভ পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ